প্রথমে নিচ্ছি লেন্থ মেজারমেন্ট আছে তো স্ট্রেট লাইন দিয়ে লেন্থ মেজারমেন্ট লেন্থ মেজারমেন্ট হলো 44 44 0 তারপরে নিচ্ছি ব্যাক নেক ড্রপ 2.5 0 এটা নেব রিলেটিভ পয়েন্ট দিয়ে 2.5 তারপরে নেব নেক উইথ 15.5 75 ওটা উপরে না নিচে 0.75 নেক উইথ নেক ড্রপ ফরন নেক ড্রপ রাইট এটা বলতে হবে নেক ড্রপ আছে 8 নিলাম এখন নেব শোল্ডার স্লোপ নিয়ে শোল্ডার উইথ আছে 17 তার অর্ধেক শোল্ডার স্লোপ 4 শোল্ডার উইথ হলো 34-এর অর্ধেক 17 স্ট্রেট লাইন দিয়ে দিয়ে দিলাম শোল্ডার ফরওয়ার্ড আছে 2 দিয়ে দিলাম মাইনাস দেব 2 শোল্ডার ফরওয়ার্ড 2 হয় 4 এখন আমরা 4 দেব 4 শেপ পরে করব আগে আমরা লাইন টেনে নিই বেজার দিয়ে আমরা 3টে পয়েন্ট পাই অনেকগুলো পয়েন্ট পাই গেছে এখন নেব চেস্ট উইথ আর্মল বাই করার জন্য আর্মল স্ট্রেট লাইন নেওয়ার জন্য চেস্ট উইথটা দরকার তাহলে চেস্ট উইথ আছে 39-এর অর্ধেক 19.5 এখন নেব আর্মল আছে কত আর্মল রাম হো ওকে রাম হলে তো 30 হাপে আছে এটা ফুলে আছে আমরা নিব 15 মিনিমাম একটা সার্কেলে আছে 30 তাহলে আমরা নিব 15 যেহেতু যে বাটন চাপেন হোম বাটন চাপেন যেহেতু আমরা হ্যান্ডেল দিয়ে হোম বাটন চাপেন ঠিক আছে ব্যাগ নেট ফরনের শেপ দিয়ে নেব
এখন কাজ হলো আর্মল শেপ। যখন কোনো অ্যাক্রোস চেস্টের মেজারমেন্ট না থাকবো তখন শোল্ডার লাইন থেকে এক সেম কম নেব। তার থেকে আরো এক সেম কম নেব ফরওয়ার্ড। তিনটা পয়েন্ট আন্ডু দিয়ে নিলাম। এখানে আমরা ইজিলি সেটটা দিয়ে নিই। পিনটা উঠিয়ে দেন। আমরা পিনটা ছেড়ে দিলাম। এই হলো আমাদের বেসিক প্যাটার্ন। এখন স্লিপ লেন্থ, স্লিপ লেন্থ আছে 16.9। আরেকটা নিয়ে নেন, শীট নিয়ে নেন, আরেকটা শীট নেন, তাহলে বড় করে আসবে স্ক্রিন। আমার মোবাইল ই করতে ভালো লাগবে। আমরা একটা নিউ শীট নেই। বড় করেন শীতটাকে, হোম সেটটা। বলেন স্লিপ লেন কত? স্লিপ লেন আছে 69। কত নিবেন? 60 লাইন সিবি নেক, সিবি নেক, সিবি নেক। আমরা বুঝি একবারে ব্যাগের সিবি থেকে শোল্ডার হেড পর্যন্ত, এখান থেকে একবারে স্লিপ ওপেনিং পর্যন্ত হলো স্লিপ লেন। আমরা শোল্ডার যতটুকু বানাইছি 17 সেম, 17 সেম বাদ দিলাম, তাহলে থাকলো 69 থেকে 17 বাদ দিলে কত থাকবে? 62। 17 বাদ দিলে থাকে 62। 62 আপনি নেন, তারপর দেখতেছি। থেকে 17 বাদ দিলে তাহলে থাকে, সবাই 62 নেন না? 69 না? 69 ও আচ্ছা, ই থাকে 52 থাকে তুমি। আমরা নিলাম 52। এখন নিব স্লিপ উইথ, আপার উইথ, স্লিপ আপার উইথ। মেজারমেন্ট কত আছে, কত নিচ্ছেন? স্লিপ আপার উইথ আছে, এটা হাফি মেজারমেন্ট, হাফি নিতে হবো। স্লিপ আপার উইথ আছে 15। আপার উইথ আছে, হ্যাঁ আপার উইথ আছে 14। আন্ডার আন্ডার আর্ম, আন্ডার আর্ম নিচে, হ্যাঁ ঠিক আছে 14।
আমরা নিলাম 14 এরপরে নিব মুভিটা দেখছেন এরপরে নিব স্লিপ ওপেনিং কাপ উইথ চার অর্ধেক 10.25 10.25 এটা হলো স্লিপ ওপেনিং স্লিপ ওপেনিং আবার করুন তো হ্যাঁ আবার করুন স্লিপ ওপেনিং আছে 9 দুগুণে 18 এটা আছে হাফে মাপ আমরা ফুল করে নিলাম ফুল করে নেওয়ার পরে হলো 18 আর বাটন লাগানোর জন্য ওভার লুকিং থাকে হাফ ইঞ্চি একটার উপরে আরেকটা ওঠে তাহলে আমরা আরও 2.5 প্লাস করলাম প্লাস করার পরে হলো 20 হাফের অর্ধেক 10.25 নিলাম এখন আমরা বডির মেজারমেন্টটা দেখে আসি 12 অল্টার টিপ দিয়ে আমরা শীট থেকে মেজারমেন্টটা দেখে সার্কেলে আছে 33 আমরা 33 বানাবো নিচে একটা পয়েন্ট দেব দেব 14 মিনিমাম 7.5 পয়েন্ট দেব 12 14 এরকম একটা পয়েন্ট দিয়ে যদি ছোট হয় বড় হয় ছোট করব আর ছোট হলে বড় করব শিফট এল দিয়ে আমরা মেজারমেন্ট শো করব তো আমার মেজারমেন্ট 2 সেম প্রথমে একটা মেজারমেন্ট নিলেন আপনি হ্যাঁ ওটা হলো স্লিপ ক্যাপ মিনিমাম একটা ক্যাপ মেজারমেন্ট নিলাম 2 সেম আরো উঠাইলাম এখন আছে 18 দুগুণে 36 আমার মেজারমেন্ট হলো 33 আরো 2 সেম মাইনাস করে সতেরো দুগুণে 34
একটু বেশি আছে এক্সেল দিয়ে একটু শেপটা দেখে নিতে পারি মোটামুটি চলবো এই হলো বেসিক প্যাটার্ন পুরো প্যাটার্নই কাজ করে না জ্যাকেট ম্যাকেটের পাস নোট সব ব্যাক করে ওয়েস্টের জন্য চাই সেম আমরা দিয়ে নিলাম কারণ দেখতেছি পোলাম না মুভি দেখলাম তারপরে নিব কলার কলার সিবিতে সাত কলার পয়েন্ট ছয় একটা কলার বানাই কলারের সার্কেল দেখে আসি এমটি দিব কলার আছে 20.40 তাই আমরা ডাবল করে 40.80 আমরা আরেকটা শীটে যাই শীট আমরা একটা স্টেট লাইন দিয়ে 40.80 এটা কি একটা স্টেট লাইন কলার কলারের লেন্থ কলার লেন্থ লেন্থ দেয়া মেজারমেন্ট দেয়া আছে কত সেটা কোন কলার মেজারমেন্ট দেওয়া নাই সার্কেল ম্যাপে কলার সার্কেল ম্যাপে আমরা পাইছি 20 তো 20 এর ডাবল 40 20 এর ডাবল এইভাবে যে এখান থেকে 20 পাইছি এখান থেকে 20 পাইছি ব্যাগের ফোন কি দুইটা সমানে 20 আছে হ্যাঁ একই সমান না ছোট বড় আছে তবে যেটা বেমার বেশি ওটাই নিচ্ছে নাকি না সার্কেলে ম্যাপে যা আসছে আমার তাই আচ্ছা এইটা মাপেন তো সার্কেলে কত সার্কেলে মাপলাম এইভাবে এভারেজ আছে 20.40 ঠিক আছে ডাইরেক্ট ক্লোজ করে দিলাম তারপরে আমি যে শীট নিয়েছি আমার ওয়েস্ট প্যান্টের মেজারমেন্ট থাকলে আমরা এটা করতাম না তাই না না সার্কেল মাপার জন্য দেখতে হবে চেক করতে হবে কলারের মেজারমেন্ট থাকলে আমরা আগে কলার বানায় এখানে ই করতাম কম বেশি করতাম কলার ঠিকই থাকতো কলারের সার্কেলের মেজারমেন্ট আমরা আপ ডাউন করতাম আপ ডাউন এখন যেহেতু কলারের মেজারমেন্ট দেয় নাই আমরা প্যাটার্ন রেট ঠিক রাখলাম কলারে ছোট বড় করব একটা এরো লাইন দিয়ে
1.5 shape dilam CV amar holo shape measurement ase color er measurement ase color width koto color width 7 color point 6 ei khetre ami capital diye ana half banabo এখান থেকে 1.5 উপরে দিলাম দিয়ে একটা আন্ডার দিব এখান থেকে এখান থেকে ছিবি এখান থেকে কলার পয়েন্ট মাইনাস এক আর হলো সিক্স এক সিক্স অন্যান্য ফ্লাইং পয়েন্ট নিলে ডিলিট করে দেব ডিলিট করে দেব এটা হলো কলার হাফ কলার পিন উঠে দে একটা কলার হয়ে গেল এখানে যদি আমার কারেন্সন দেখাই নাই বেশিরভাগ কারেন্সন থাকে আমরা দেখব হরণ কতটুক